তিনি বলে না হবা বিজয় হবা হবে হবে Our Honorable Chief Guest, Mr. T. Mate, to give this trophy to Bikas Residential School under 17 girls, they got first. A big round of applause for Bikas Residential School. The coach of Atomic Energy Center School is requested to come on the stage. A big round of applause for first position holder, 7 East Residency of School, Sambalpur under 19 boys. School will come next. চার দিনব্যাপী সিবিএসই বোর্ডের ইশজোনের যে খোখো প্রতিযোগিতা চলছিল আজ তার শেষ দিন। আমরা আজকে মাঠে শেষ লগ্নে উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে আছেন বিদ্যালয়ের যারা অর্গানাইজ করছে তাদের প্রিন্সিপাল শ্যামল কুমার ব্যানার্জি মহাশয় এবং বিদ্যালয় পরিচালন সমিতির যারা কর্তা তাদের মধ্যে সভাপতি খোকন তালুকদার আছেন, সহসভাপতি অলোকময় লাহিড়ি আছেন। আমরা তাদের কাছ থেকে জেনে নেব যে আমরা
এই প্রতিযোগিতায় তারা কতটা আনন্দিত, মানে তারা কতটা খুশি এবং আগামী দিনে তারা কি করতে চান সেটা আমরা জেনে নেব। এই সিবিএসই ক্লাস ছাড় টু খোখো ইজ এ ফার ইস্ট জোন, উড়িষ্যা, ছত্তিশগড় আর ওয়েস্ট বেঙ্গল তিনটের ভেতর একমাত্র আমাদের এখানে খোখো সিলেকশন হয়েছে। প্রথমবার আমাদের এটা অর্গানাইজ করছি এবং এটা অর্গানাইজ করতে পেরে সিবিএসই বোর্ডকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এই সুযোগ দেওয়ার জন্য। আমাদের এতো খেলছে, ফাইনালে উঠেছে, বয়েজ গার্লস ফাইনাল চলছে, হ্যাঁ মেয়েদেরও মেয়েদের তো রেজাল্ট হয়ে গেছে, হয়ে গেছে। মেয়েদের রেজাল্ট কী হলো? মেয়েদের রেজাল্ট আমি বাইরে ছিলাম, আমি জানি না, আমি এক্ষুনি রিজিওনাল অফিসারকে নিয়ে এসেছি। রানার হয়েছে, আন্ডার সেভেন্টিনে কিছু হয়নি, আন্ডার সেভেন্টিনে চলছে, হ্যাঁ। আগামী দিন মানে খোখো ছাড়া আপনাদের স্কুলের পারফরমেন্স কোন কোন ব্যাপারে গুরুত্ব দেবে? ফুটবল, ক্রিকেট, ফুটবল, অ্যাথলেটিক্সে আগের বার আমাদের স্ট্যান্ড করেছে, খোখোতেও থার্ড হয়েছিল, অ্যাথলেটিক্সে শর্টপাটে। আপনি বলেছেন যে আগামী দিনে এই ধরনের গেমস আপনারা চাইছেন এবং ফুটবল ক্রিকেট হলে সেটা ভালো হয়। না, ফুটবল ক্রিকেট হলে ভালো হয় তা না, যে কোনো একটা পেলেই হলো, কেননা সব কটা খেলাতেই আমি যে কটা খেলা বললাম, ফুটবল, ক্রিকেট, ভলিবল, অ্যাথলেটস, খোখো, পাঁচটাতেই আমাদের স্কুল সমানভাবে আমাদের যারা গেমস টিচার আছে যোগাসনের চেষ্টা করছে। হ্যাঁ, বিশেষ করে আমাদের সব থেকে পুরনো সিনিয়র টিচার মৃণালকান্তি ঘোষ, অক্লান্ত পরিশ্রম, ডেডিকেশন টুয়ার্ডস ফর দ্য কন্ডাকশন অফ দিস প্রোগ্রাম। সো আই ওয়ান্ট টু গ্রেট মাই ওয়ান্ট টু গিভ মাই গ্র্যাটিচিউড টু মৃণালকান্তি ঘোষ স্পেশাল। আর একই সঙ্গে ম্যানেজমেন্ট আমাকে ম্যানেজিং কমিটির প্রত্যেকজন স্টাফ, ম্যানেজিং কমিটির যে কজন আছে আমাকে অক্লান্ত, মানে তারা ভাবা যায় না যে কটা ফিল্ডে, তা আমি কখনই এটাতে মানে খোখো দেখতে 12 জনের খেলা আমার মনে হয়, কিন্তু 1200 লোক দিয়েও যে কাজটা করানো সম্ভব হয় না সেটা এই ম্যানেজিং কমিটি আমাকে ভীষণভাবে হেল্প করেছে বলে আমি কন্ডাক্ট করতে পেরেছি। ভারতীয় খেল জগতে মানে আপনার ফুটবল, ক্রিকেট এখন হলো একটা রমরমা খেলা, সেইখানে দাঁড়িয়ে এরকম মানে খোখো এরকম একটা প্রতিযোগিতা করার মূল উদ্দেশ্যটা কি? না, এটা কিন্তু আমার মনে হয়, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে হয়তো ফুটবল বা এ, কিন্তু আমরা উড়িষ্যা, ছত্তিশগড় সেখানে যদি যাই সেখানে খোখো কিন্তু একটা এরকমই জনপ্রিয় খেলা। আর এটা একটা খোখো খেলা খালি রেজাল্ট হার জিত না, এটা যেমন 12 জনের খেলা, এই 12 জনের খেলার ভেতর দিয়ে অনেক কিছু ইন্ডিকেট করে, ক্যাপ্টেনশিপ, লিডারশিপ, এক থাকা, সবাই আর কি একটা ইউনিটিটা ইন্ডিকেট করে, এগুলো এখান থেকেই ছেলেদের মধ্যে, স্টুডেন্টদের ভেতর গড়ে ওঠে আমার মনে হয়, যেটা এটা পিওরলি আমার ফিলিংস। ভারতীয় অর্থনীতিতে মানে ফুটবল আর ক্রিকেটটা ওতপ্রোতভাবে জড়িয়ে মানে জড়িয়ে রয়েছে, তার মধ্যে খোখোর মতো এরকম একটা মানে কী কতটা আশাবাদী যে এটাও আগামী দিনে আর কি অনেকটা বড় জায়গায় যেতে পারবে? না, আপনার কি মনে হয় যে ফুটবল প্রথম থেকে, ক্রিকেট যতটা অর্থনৈতিক দিক থেকে সাফল্য ছিল, ফুটবল ততটা ছিল? ক্রিকেট মাত্র 15% ছিল মনে হয়, তা নয়, খোখো তো আগে যতখানি ছিল এখন তার থেকে অনেক বেড়েছে, সুতরাং ভবিষ্যতে কবাডি খেলা হচ্ছে এবং সিবিএসই বোর্ড এটাকে ইনক্লুড করেছে, তো ন্যাচারালি আমি এর কী বলবো ব্রাইট ফিউচার আছে বলে মনে হয়। ডিপেন্ডস কমপ্লিটলি অন সিবিএসই অথরিটি। আপনাকে জিজ্ঞাসা করবো যে এই এবারে যে অর্গানাইজেশন যতগুলো সংগঠন মিলে আপনারা সংগঠনের লোকেরা মিলে করলেন, কিরকম মনে হলো যে আয়োজন করে? আমরা নিজেদেরকে খুব গর্বিত মনে করছি যে এরকম একটা স্পোর্টসে আমরা থাকতে পারি। রাজনীতি তো আমরা করি, রাজনীতির সাথে খেলাধুলো কেন, সবাই পেলে হবে, মারাদোনা হবে, সৌরভ গাঙ্গুলি হবে বা ব্রায়ান লারা হবে, তাই সেই জন্য তো খেলে না। খেলাধুলো করলে শরীর চর্চা হয়, শরীর গঠন হয়। আমাদের যারা পূর্বপুরুষরা আছে, মনীষীরা আছে, তারা বারবার বলেছেন পড়াশোনা তো তুমি অবশ্যই করবে, তার সাথে যদি শরীর গঠন না করো, শরীর চর্চা না করো, তা তোমার ফিজিক্যাল ফিটনেসটা তলানিতে ঠেকবে। ফিজিক্যাল ফিটনেস ঠিক থাকলে তুমি ভবিষ্যতে অনেক বড় বড় কাজ করতে পারবে এবং অক্লান্ত পরিশ্রমটা করতে পারবে।
যেমন আমরা দেখেছি ইন্দিরা গান্ধীকে দেখি, মমতা ব্যানার্জিকে দেখি, যারা 17 ঘন্টা 18 ঘন্টা 19 ঘন্টা কাজ করে, কীভাবে পারে ওই শরীরচর্চাটা করে বলেই পারে। আর স্কুলে যদি এটা বাধ্যতামূলক করা হয়, আমার মনে হয় স্কুলে বাধ্যতামূলক করা দরকার, সেটা রাজ্য সরকারের হোক, সিবিএসই হোক, আইসিএসই বোর্ড হোক, প্রত্যেকটা স্কুলে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে হবে। যে আমি খালি পড়বো আর মোবাইলের মুখ বুঝে বসে থাকবো, মাঠে যেতে হবে, মাঠে গেলে তবে শরীর গঠন হবে, আর শরীর গঠন হলে দেশ গঠনের তার একটা ভূমিকা থাকবে। আপনারা এই ব্যাপারে আপনাদের স্কুলে কি উদ্যোগ? আমরা তো যথারীতি অনেকদিন ধরে আমাদের স্কুলে খেলাধুলা চলে, আমাদের পড়াশোনার সাথে সাথে এভরি কালচারাল প্রোগ্রাম, সেটা গান হতে পারে, নাচ হতে পারে, আবৃত্তি প্রতিযোগিতা হতে পারে, লেখনি হতে পারে, এই এবারে স্পোর্টসে ফুটবল, ক্রিকেট, কবাডি, ভলি, এভরি পার্ট, প্রত্যেকটাতে আমরা বাচ্চাদের উৎসাহিত করি যে পড়াশোনা তোমাদের অবশ্যই করতে হবে, সিবিএসই বোর্ড খুব কঠিন, পড়াশোনা করতে হবে, তার সাথে খেলাধুলোটাও করতে হবে। তারপরে একটা নাম্বার আছে, বেশিরভাগ ছেলে মেয়েরা বেশি ইন্টারেস্টেড, মাঠে তাদেরকে দেখা যায় না, এই বিষয়ে আপনারা কি বার্তা দেবেন আজকে? এই বিষয়ে কি বলুন তো, আজকালকার দিনে ছেলেমেয়েরা 5 বছর 6 বছর বয়স থেকে মোবাইল হাতে নিয়ে নিচ্ছে, প্রত্যেকটা জিনিসের ক্লান্তি আছে। মোবাইল যখন আমরা যখন প্রথম ইউজ করেছি, প্রথম 15 দিন সব সময় মোবাইল ঘাটতাম, ওই অভ্যাসটা আস্তে আস্তে কমে, নিষিদ্ধের ওপরে চাহিদাটা বেশি হয়। বাচ্চারা 5 বছর 6 বছর বয়স থেকে মোবাইল পাওয়ার পরে 2-4 বছর পরে চাহিদাটা কমে যায়, ওই হাই হ্যালো এই অবধি। তাকে যদি ওইটুকু বোঝানো যায় যে তোমার ক্যারিয়ার গড়তে হলে তোমাকে যেমন পড়াশোনাটা করতে হবে, তার সাথে সাথে খেলাধুলোটাও করতে হবে। যেমন আজকে আমাদের রিজিনাল অফিসার মঞ্চে দাঁড়িয়ে একদম পরিষ্কার বললেন যে খালি একাডেমিক ক্যারিয়ার তুমি গঠন করবে তাই না, আরও একটা সেক্টর পড়ে আছে যেখানে তুমি দেশকে কিছু দিতে পারো, তুমি পারফর্ম করতে পারো, দেশের নাম উজ্জ্বল করতে পারো, তাতে তোমার যেমন ক্যারিয়ার করবে দেশেও সমৃদ্ধ হবে। তা আমরা সেইটার ব্যাপারেও আমাদের স্কুলের প্রিন্সিপাল, স্কুলের ম্যানেজিং কমিটি, আমরা সবাই মিলে সেই প্রচেষ্টাটা চালিয়ে যাই। আমরা অবশ্যই বার্তা দিই, মাঠে খেলতে হবে। একটা সময় ছিল পশ্চিমবঙ্গের মাঠগুলোতে খেলার জন্য মারামারি হতো, কারা কোন পাড়া খেলবে, আজকে মাঠগুলো খালি পড়ে থাকে, এর জন্য পলিটিক্যাল রিজন আছে, সেই বিতর্কে আমি যাচ্ছি না। হ্যাঁ, কিন্তু আমরা চেষ্টা করছি বাচ্চাদের আবার মাঠ মুখো করবার জন্য। যেমন আমাদের ছোটোবেলাটা আমরা নিজেরা ফিল করেছি যে স্কুল থেকে বাড়ি আসতাম, মা বলতো খা, আগে খেয়ে নে, টাইম থাকতো না, বইয়ের ব্যাগ ফেলে দিয়ে আগে মাঠে দৌড়তাম, সেই সনযোগ ফিরবে কিনা যায় না, তবে চেষ্টা করতে অসুবিধা কোথায়। আর একজন আর না, আর একটা কথা আছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, সেটা আমাদের স্কুল থেকেই আমরা শুরু করি, আর আমাদের দেখে যদি বাকিরা অনুপ্রাণিত হয় অসুবিধা কী আছে? না, আপনি রাজনৈতিক একজন ব্যক্তিত্ব, হ্যাঁ, একটা দলের একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে, হুম, সেখানে রাজনৈতিকভাবে এটাকে কীভাবে এটাকে আনা যায় বা উদ্যোগ নেওয়া সেটা কী করতে চান? আমরা তো চাইছি যে খেলাধুলার প্রসার হোক, আমরা সবসময় চাইছি, পশ্চিমবঙ্গ সরকার সবসময় চাইছে খেলাধুলার প্রসার হোক, একটা আলাদা দপ্তর আছে, সেখান থেকে এনকারেজ করা হচ্ছে, ক্লাবগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে এই খেলাধুলার প্রসারের জন্য, যে পরিকাঠামো বানাও, বাচ্চাদের ট্রেন করো, তাদের পার্টিসিপেশনের ব্যবস্থা করো। এবার সবসময় যে টোটাল রেসপন্স হবে তা তো নয়, বাট চেষ্টাটা আপনাকে করে যেতে হবে, আর চেষ্টা যদি আপনি ছেড়ে দেন তাহলে তো সাফল্যের কোনো সম্ভাবনাই নেই। চেষ্টা আপনি করুন, আজকে যদি 5% হয় কালকে 50% হবে, কিন্তু নিরন্তর প্রয়াসটা চলতে থাকবে, সেটাই আমরা এনকারেজ করি। রাজনৈতিকভাবে আরেকটা প্রশ্ন করব, যেমন ধরুন খেলাধুলার উন্নতির জন্য যেটা দরকার মাঠ, কাঁচাপাড়ায় যে মাঠে খেলোয়াড়দের জন্ম হয়েছে, এখান থেকে যেসব খেলোয়াড়রা ভারতবর্ষের বাইরেও রিপ্রেজেন্ট করেছে ভারতের হয়ে, সেই মাঠটাকেই আজকে বন্ধ করে রাখা হয়েছে, এ ব্যাপারে আপনি কী বলবেন? এটা আমরা যতটা খবর নিচ্ছি একটা প্রশাসনিক জটিলতা আছে, মাঠটা হাইমাঠ, যে ফুটবল হাইমাঠ যে গ্রাউন্ডটা, সেই গ্রাউন্ডটাতে বড় বড় স্পোর্টসম্যানদের জন্ম হয়েছে, বড় বড় পার্টিসিপেট এখানে এসে পার্টিসিপেট করেছে, একটা প্রশাসনিক জটলা, এটার সংস্কার হচ্ছিল, প্রশাসনিক জটলার ফলে এটা আটকে আছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি, তারা বলছেন খুব শীঘ্রই আমরা এই জট কাটিয়ে উঠতে পারবো, এবং কাঁচরাপাড়াবাসী বা রেল অঞ্চলের মানুষদের সুবিধার্থে এই মাঠটাকে আমরা আবার পুনর্ব্যবহারযোগ্য হিসাবে তাদের কাছে ফিরিয়ে দেবো।
certificates and trophies being given to the coaches of coach of Kachapada Unit English Medium. Thank you. Okay. Good.